দেখতেই পাচ্ছ দিশামণির সাথে আমি এবং আমরা কোথায় গিয়েছি আজকে, এত সেজে গুজে সুন্দর করে কাদের সাথে দেখা করলাম অ্যান্ড কী কী করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। সো লেটস গেট স্টার্টেড। হাই এভরিওয়ান, দিস ইজ উম্মি অ্যান্ড আজকে আমার একটা নতুন ব্লগ আপলোড হতে যাচ্ছে অ্যান্ড আজকে আমি যাচ্ছি একটা প্রোগ্রামে অ্যান্ড দিস ইজ দ্য গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রাম অ্যান্ড এটা হচ্ছে ধানমন্ডি দশেরাতে, যদিও আজকে ফ্রাইডে ছিল এবং বাইরে বেশ জ্যাম ছিল। আমি একদম সন্ধ্যা দিকে বেরিয়েছিলাম, কোনো টাইপের গাড়ি না পেয়ে আমি খুব দ্রুত সিএনজি নিয়ে চলে আসলাম ধানমন্ডি দশেরে ফরেস্ট লঞ্জের বিল্ডিংয়ে। হ্যাঁ, এখানে আমি এসেছি অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লঞ্জে, তাদের গ্র্যান্ড ওপেনিং প্রোগ্রাম ছিল আজকে এবং এটা যেহেতু নিউ একটা বুফে, সো কেন ট্রাই করব না। সো আমি হচ্ছে খুব এক্সাইটেড ছিলাম অ্যান্ড ডেফিনেটলি ইনভাইটেশন পেয়েছি বলেই এসেছি। সো আজকে ফার্স্ট টাইম এখানে, এক্সপিরিয়েন্সটা কী সব কিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। আমি চলে আসলাম একটু আগে আগে, এখন বাজে সন্ধ্যায় 6:30, 7টা থেকে প্রোগ্রাম শুরু হবে যেহেতু আজকে গ্র্যান্ড ওপেনিং, অনেক গেস্ট আসবে। সো একটু আগে আগে এসেছি যাতে করে সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিতে পারি অ্যান্ড আমি এবং আমার কাজিন, আমরা দুইজন মিলে আজকে এসেছি এই প্রোগ্রামে অ্যান্ড দিস ইজ মাই কাজিন রিফান। সো ও হচ্ছে আমাকে বেশ কোম্পানি দিচ্ছিলো আজকে অ্যান্ড আমার বেশ কয়েকটা ভিডিও শুরু করে দিয়েছে সুন্দর সুন্দর অ্যান্ড আমরা এসে একটু ইন্টেরিয়রটা তোমাদেরকে দেখিয়ে দিই, যদিও লাইটের একটু প্রবলেম হতে পারে তার কারণ এখানে এত পরিমাণে লাইট ছিল যে ফোনের লাইটটার সাথে এটা শেক করছিল বারবার, বাট এটা তোমরা স্কিপ করবে ডেফিনেটলি। আমার কাছে মনে হয়েছে যে অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লঞ্জ যেহেতু আজকে গ্র্যান্ড ওপেনিং, বেশ কিছু তাদের গোছানো এখনও হয় নাই বাট ফুল কমপ্লিট যখন হয়ে যাবে এটা আসলেই খুব সুন্দর একটা বুফে হবে এবং খাবার দাবার কেমন তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো। তো এখানে এসে আমি দেখলাম যে সব কিছু প্রোগ্রামের জন্য রেডি অ্যান্ড তাদের লাঞ্চটা তারা 999 টাকা স্টার্ট করেছে এবং ডিনারটা 1099 টাকায় তারা স্টার্ট করেছে। সো এটা হচ্ছে স্টার্টিং প্রাইস, ডেফিনেটলি পরে বাড়তেও পারে। সো আমরা আসতেই দেখি এখানে ইলেকট্রিসিটি চলে গেছে, শর্ট সার্কিটের মেবি প্রবলেম ছিল যেহেতু আজকে ওপেনিং। সো সব কাজ গুছিয়ে নেওয়াটা একটা ঝামেলাকর ব্যাপার অ্যান্ড আমি যতদূর শুনেছি তারা সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করেছে অ্যান্ড 6টার পর থেকে যেহেতু গেস্ট আসা শুরু করেছে সো তারা একটু গুছিয়ে নেওয়ার ট্রাই করেছে। আমি চলে গেলাম খাবারের সাইডে, এখানে না অনেক টাইপের অ্যাপিটাইজার আইটেম ছিল, তার সাথে এখানে নতুন নতুন অনেক আইটেম ছিল যেগুলো আমি নর্মালি অন্য বুফেতে দেখি নাই, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব। এখানে ক্র্যাব আইটেম ছিল, অ্যাপিটাইজারের মধ্যে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, অন্থন, স্প্রিং রোল, আরও অনেক কিছু ছিল, নাচোস ছিল, তার সাথে চিকেন ফ্রাই ছিল, অনেক টাইপের আইটেম ছিল এখানে, টোটাল 120+ আইটেম মেবি অ্যান্ড তাদের কিন্তু লাইভ কিচেন ছিল যেখানে অনেক ধরনের আইটেম তারা রেখেছে। এবার আজকে যেহেতু নতুন ওপেনিং, সো কিছু কিছু আইটেম এখানে আছে বাট ম্যাক্সিমাম আইটেম নাই, তার কারণ তারা এটা আরও নাকি এটা বাড়াবে। সো আজকে নতুন অনুযায়ী বেশ কিছু আইটেম তারা রেখেছে যেটা আমার বেশ ভালো লেগেছে, একটু পরে শেয়ার করব। এখানে তোমার কোরিয়ান আইটেম থেকে শুরু করে ইন্ডিয়ান কুইজিন, চাইনিজ, তার সাথে অ্যারাবিয়ান সব রকমের খাবার ছিল, বাংলাদেশি খাবার তো ছিলই কারণ অনেকে আছে যারা বুফেতে এসে বাঙালি খাবার খুঁজে ম্যাক্সিমাম টাইম, তো তাদের জন্যও কিন্তু এখানে বাঙালি খাবার আছে। তো এখানে আমি ঘুরে ঘুরে শুধু দেখছিলাম, এখানে আমার বেশ ভালো লেগেছে যে তোমার সি ফুডের আইটেমগুলো একটু বেশি ছিল, ম্যাক্সিমাম এখানে ক্র্যাবের অনেকগুলো আইটেম ছিল, কোরাল ফিশ ছিল, তার সাথে স্কুইড ছিল। সো এটা আমার বেশ ভালো লেগেছে যে এই টাইপের ফিশগুলো খাওয়াটাও কিন্তু মানে টেস্ট করাটা বুফেতে নর্মালি থাকে না, দুই একটা ফিশ আইটেম থাকে বাট এখানে অনেক টাইপের ফিশ আইটেম ছিল, নতুন নতুন অনেক স্যালাড আইটেম ছিল, যে যেমন এইগুলো সবই স্যালাড আইটেমের মধ্যে পড়ে, আমি ট্রাই করতে পারি নাই, শুধু ভিডিও ক্লিপই নিয়েছি, পরে হচ্ছে স্যালাড আইটেমের ওখানে গিয়ে দেখি ম্যাক্সিমামই শেষ হয়ে গিয়েছে। এরপর আসলাম হচ্ছে লাইভ কিচেনের সাইডে, এখানে হচ্ছে তাদের নতুন আইটেম হচ্ছে খাপসা, এটা হচ্ছে তোমার অ্যারাবিয়ান কুইজিন অ্যান্ড তার সাথে এখানে ছিল হচ্ছে কড়াই গোশত, এটা হচ্ছে মেবি তাদের চুই ঝাল দিয়ে করা, এটা বেশ লোভনীয় লাগছিলো এবং অনেকটা ঘরোয়া ফিল দিচ্ছিলো। এই সাইডে এসে দেখি এই সাইডে ফুচকার একটা লাইভ কিচেন রয়েছে, তার সাথে চটপটি ছিল, এখানে কোরাল ফিশ, বারবিকিউ, চিকেন আইটেম ছিল, তার সাথে এক্সট্রাভাবে বার্গার আইটেমও ছিল, লাইভ বার্গার যেটা তোমাকে একদম সাথে সাথে মেক করে দেবে অ্যান্ড ডোসা আইটেম তো ছিল। সো অনেকগুলা লাইভ কিচেনে আইটেম ছিল যেটা আমি ট্রাই করব ভেবেছিলাম বাট সব কিছু একসাথে ট্রাই করা তো পসিবল না। সো ডেজার্টের সাইডে এসে দেখলাম যে এখানে খুব সুন্দর করে ডেজার্টের আইটেমগুলো সাজানো আছে, তো
অলরেডি খাওয়াটা স্টার্ট হয়ে গেল। আমি হচ্ছে আজকে রাইস আইটেম দিয়ে শুরু করব। আমি অল টাইম, তোমরা জানো যে বুফেতে গেলে আমি অ্যাপিটাইজার অ্যান্ড স্যুপ দিয়ে শুরু করি, বাট আজকে কেন জানি না আমার রাইস আইটেমটা ভালো লাগলো, কারণ এখানে ছিল কাশ্মীরি পোলাও, যেটা দেখে অনেক বেশি লোভনীয় এবং অনেক বেশি টেস্টি টেস্টি লাগতেছিল। সো আমার মনে হলো যে আমি আজকে রাইস আইটেম দিয়েই খাবারটা স্টার্ট করব। আজকে যেহেতু গ্র্যান্ড ওপেনিংয়ের প্রোগ্রাম, সো অনেকে এখানে এসেছে অ্যান্ড সবাই কিন্তু গেস্ট, সো সবাই সবার মতো খাবার নিচ্ছিল অ্যান্ড এখানে একটু ক্রাউড ছিল, যদিও আমি ভালোভাবে ভিডিও ক্লিপ নিতে পাইনি। এবং এখানে হচ্ছে বার্গারের পেটিটা তৈরি করছিল, এটা আমি অন্য কোনো বুফেতে দেখি নাই যেখানে বার্গার লাইভে দেয়, লাইভ কিচেনে মেক করে দেয়। সো আমি আমার খাওয়াটা স্টার্ট করলাম কাচ্চি দিয়ে, অ্যান্ড আমার কাছে তাদের ওভারঅল এই প্লেটারে আমি যা যা সাজিয়ে নিয়ে এসেছি, সি ফুডের আইটেম ছিল, ডোরি ফিশ ছিল, তার সাথে এখানে তোমার কাচ্চি ছিল, মাটন ছিল, তার সাথে চিকেন আইটেম ছিল। সো সব ওভারঅল যদি আমি রেটিং করতে চাই একবারে, আমি বলবো যে টেস্ট ওয়াজ গুড, আমার কাছে টেস্টটা ভালো লেগেছে অ্যান্ড আমার কাছে মনে হয় যে ঝাল লবণ ঠিক থাকলে আসলে খাবারটা মজা হয়। দেন আমি আমার সেকেন্ড প্লেটে চলে গেলাম এবং এখানে আমি অ্যাপিটাইজার আইটেম নিয়েছি অ্যান্ড স্যুপ নিয়েছি, অ্যান্ড আমার স্যুপের মধ্যে সব থেকে পছন্দের স্যুপ হচ্ছে সি ফুডের স্যুপ, অ্যান্ড আমি যেই বুফেতে যাই না কেন প্রথমেই সি ফুডের স্যুপটা ট্রাই করে থাকি। বুফেতে আসলে সি ফুডের স্যুপটা মিস করি না, আমার খুব পছন্দ ক্র্যাব আইটেমগুলো। এবং এখানে হচ্ছে তোমার সি ফুডের মধ্যে এখানে অনেকগুলো তোমার সি ফুড আইটেম ছিল, যার মধ্যে ক্র্যাব ছিল, অক্টোপাস ছিল মেবি, তার সাথে চিংড়ি ছিল আর স্কুইড ছিল। এরপর আমি ট্রাই করলাম তাদের হচ্ছে থাই স্যুপটা, এবং থাই স্যুপটা কাইন্ড অফ আমার একটু টক লেগেছে, যদিও আমি টকটা কম খাই, আই থিঙ্ক এটা অন্যদের জন্য মোটামুটি ঠিক আছে বাট আমার জন্য কেন জানি একটু বেশি মনে হয়। আর আমার থাই স্যুপ সবসময় স্প্রিং রোল দিয়ে খেতে ভালো লাগে, অ্যান্ড কেন জানি না আমি সব জায়গায় স্প্রিং রোল ট্রাই করেছি বাট আমার মানে বুফের স্প্রিং রোল কেন জানি না বেশি ভালো লাগে। এরপর হঠাৎ করে দিশামণি এসে হাজির, তো আমার সাথে ও কথা বলতে এসেছিল, আমি যে টেবিলে ছিলাম হঠাৎ করে এসেছে, আই ওয়াজ সারপ্রাইজড, অ্যান্ড ও অনেক পিচ্ছি একটা মেয়ে, ওর সাথে দেখা করে অনেক ভালো লাগলো, খুবই পিচ্ছি এবং অসম্ভব সুইট একটা মেয়ে, অ্যান্ড আপুও বেশ সুইট ছিল, দিশার আম্মু। আমার প্রথমবারের মতো তাদের সাথে দেখা হলো, কথা হলো, বাট মনে হচ্ছিল যে তাদের সাথে মনে হয় আমি অনেক আগে থেকেই পরিচিত অ্যান্ড তারা আমাকে অনেক আগে থেকে চিনে, অনেক আন্তরিক আপুরা, অ্যান্ড দিশাও মাশাল্লাহ অনেক সুইট, তার সাথে অনেক কিউট, তোমরা সবাই চিনো দিশাকে। আর আমরা হচ্ছে কিছুক্ষণ এখানে সময় কাটাচ্ছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, ওদের সাথে ফার্স্ট টাইম আমার দেখা যদিও, বাট দেখো দেখে মনে হচ্ছে যে আমার অনেক দিনের পরিচিত আপু এবং দিশা, আমি দিশা আপু এবং হচ্ছে দিশার মামা, আমরা সবাই একসাথে একটু সেলফি তুললাম, একটু কথা বললাম, ভিডিও করলাম, এরপরে চলে গেলাম আবার আমি হচ্ছে মেন প্রোগ্রামে, যেহেতু গ্র্যান্ড ওপেনিং ছিল এখানে একটা ছোটোখাটো কনসার্ট টাইপের প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল, এখানে খাওয়া দাওয়া গান বাজনা হচ্ছিলো। এরপর আমরা একটু সবাই মিলিয়ে টিকটক ভিডিও করলাম, ভিডিও করার পরে একটু আমি এখানে থেকে এখন চলে যাব, যেহেতু আজকে মোটামুটি রাত 10টা বেজে গেছে এবং আমার আর ভালো লাগছিলো না অ্যান্ড এখানে এত ক্রাউড ছিল, এত রাশ ছিল, মানে আমার কেন জানি না আর বসে থাকতে ইচ্ছা করছিল। দেন এখান থেকে আমি আর আমার কাজিন একটা কফি নিয়ে বেরিয়ে পড়লাম, এখন আমরা বাসার উদ্দেশ্যে যাব। সো দ্যাটস অল মাই ব্লগ। তোমরা যারা যারা বুফে ট্রাই করতে চাও, ডেফিনেটলি তোমরা অ্যাম্ব্রোসিয়া ইনফিনিটি লঞ্চে কিন্তু আসতে ভুলো না, কারণ দিস ইজ দ্য বেস্ট বুফে এভার আই ট্রাই। So that's all. Ta-ta.